বৈশ্বিক দুষ্টচক্র সুন্দরবন সহ উপকূলীয় অঞ্চলকে বিপর্যস্ত করে জলবায়ু পরিবর্তনের সামনে বাংলাদেশকে আরও বিপন্ন করে তুলেছে। একে মোকাবেলার জন্য ভারত বাংলাদেশ সহ বৈশ্বিক সংহতি দরকার। ফ্রান্সের প্যারিসে তেল গ্যাস সুরক্ষা জাতীয় কমিটির ফ্রান্স শাখার উদ্যোগে অনুষ্ঠিত সভায় অধ্যাপক আনু মোহাম্মদ উপরুক্ত কথা বলেন। ফাহাদ রিপনের সভাপতিত্বে ও আহমেদ আলিবুল্লাহ সঞ্চালনা অনুষ্ঠিত সভায় আনু মোহাম্মদ বলেন, পরিবেশ ও প্রকৃতি বিধ্বংসী উন্নয়নে দেশি বিদেশি লোকেরা সামনে সুন্দরবন বিপদের সম্মুখীন। আলোচনা সভায় বাপার যুগ্ম সম্পাদক শরীফ জামিল, বাফেদের কেন্দ্রীয় সদস্য রাজাকুজ্জামান রতন, রাকিবুল ইসলাম, দেবাশের সরকার, ডক্টর আক্তার, সুবান মাসরুর, তন্নি নৌশিক, কাব্য কামরুল, মোহাম্মদ গুলাম মুর্শেদ, সুনান মুর্শেদ, জুয়েল দাস, মেহিন শাখাওয়াত হোসেন হাওলাদার, নয়ন মামুন, ফ্লোরা ক্লেয়ার বক্তব্য রাখেন। প্রতি বছর সুন্দরবন থেকে Thank you very much.